বিমল গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা এক সম্বর্ধনা সভার আয়োজন করেন জয়গড় মঙ্গলাবাড়ি গোর্খা ভবনে। এদিন দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্টকে সম্বর্ধনা দেওয়া হয়। বিমল গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা এক সম্বর্ধনা সভার আয়োজন করেন জয়গড় মঙ্গলাবাড়ি গোর্খা ভবনে। এদিন দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্টকে সম্বর্ধনা দেওয়া হয়। দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিষ্ট জয়গায় এক সম্বর্ধনা সভায় এসে এনআরসি বাংলাতেও লাগু হোক বলে দাবি করেন। বিল্কুল হোনা চাই, কেউ নেই হোনা চাই। টিএমসি তো জো হো চাহতি হো বাংলাদেশ সে ঘুসপেটি আয়ে ওর হামারি ইয়াকি জো ভৌগোলিক স্থিতি কো খারাপ করে ও রোহিঙ্গা কো ভি লা করকে শিলিগুড়ি ওর তরাই ওর পাহাড় মে বিছা রে। তো ভাইয়া হাম তো ইয়ী কে মূল নিবাসী হ্যাঁ, হামারা ইয়ে ঘর হ্যাঁ, কোই ধর্মশালা নেই কি কোই ভি মুহ উঠা কে চল দিয়া ওর হামারে ধর্মশালা মে আকে বৈঠ রা হ্যায়। ইসসে হামারে বচ্চোঁ কে অধিকার হামারে আপনে অধিকার ছিনে জাতে হ্যায়। और ये एनआरसी की आवश्यकता आसाम के अलावा मुझे लगता है बंगाल में बहुत ज्यादा आवश्यक है। और मुझे लगता है अगर यहाँ पे एनआरसी लागू होगा तो यहाँ के जो मूल निवासी है उनको शांति मिलेगी, उनको अपना अधिकार मिलेगा। এনআরসির কথা শুনে চিন্তিত এক অংশ নেপালি সম্প্রদায়ের আশঙ্কা। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত মোট পাঁচ বছরে ভুটান দেশ থেকে মোট ১২০০০০ নেপালি সম্প্রদায়কে ভুটান থেকে বের করে দেওয়া হয়। নেপালিরা ভুটান দেশ থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গের তরাই ডুয়ার্স এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে। অনেক নেপালিরাও আসামে আশ্রয় নিয়েছিল। এনআরসির নামে বিজেপি পরিকল্পনা মাফিক নেপালিদের ভারত দেশ থেকে বের করতে চায়। আতঙ্কে অনেক নেপালি সম্প্রদায় ইতিমধ্যে এনআরসি নামে আসাম থেকে ১৮০০০০ নেপালিদের এনআরসি থেকে বাদ দেওয়া হয়েছে।